আপনাদের নিশ্চয়ই মনে আছে রাজীব নামে একজন ব্লগার খুন হয়েছিল, যখন গণজাগরণ মঞ্চে বিরাট উত্তাল অবস্থা, তখন তাকে ইসলামী জঙ্গি গোষ্ঠী খুন করেছে বলে প্রচার করা হলো সারা পৃথিবীতে। সেই রাজীব যে মারা যাবে তার একদিন আগে আমাকে সেনাবাহিনীর একজন অফিসার, তিনি যে কোনো একটা র্যাবের অধিনায়ক ছিলেন, তিনি আমাকে আগের দিন বলেছিলেন যে কালকে একটা ঘটনা ঘটবে, একটা উইকেট পড়বে। পরদিন যখন ওইটা হলো আমি মিলালাম, মিলানোর পরে তাকে ফোন করলাম, পরে বললো অফিসে এসে তারপরে কথা হবে। এরপরে সে বললো যে হ্যাঁ এই ঘটনা। আপনি একটু হিসাবটা মিলান যে রাজীব একজন ব্লগার যে কিনা সকাল সন্ধ্যা তার ব্লগের মধ্যে সবসময় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে নিয়ে কটূক্তি করত, এবং বাংলাদেশের নাস্তিকদের মূল টার্গেট হচ্ছে ইসলাম ধর্ম, তারা অন্য ধর্ম নিয়ে কখনোই কথা বলে না। আপনি দেখুন আজকে তাসলিমা নাসরিন, এই তাসলিমা নাসরিন সারাদিন ভারতে পড়ে আছে এবং সারাদিন সে ইসলামের বিরুদ্ধে কথা বলে। আচ্ছা, আপনি যদি নাস্তিক হন, যদি ধর্ম বিদ্বেষী হন, তা হিন্দুদের ধর্ম নিয়ে কথা বলেন, পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে তার মধ্যে তো মানে সবচাইতে আপনি যদি সমালোচনা করতে চান তা আপনি ওখানে বসে করছেন না কেন? সেটা কিন্তু করছে না, কিন্তু সেখানে বসেও তিনি ইসলাম ধর্ম নিয়ে সারাদিন কথা বলছে। অতএব আমাদের বাংলাদেশের যে নাস্তিক তাদের ইউনিক যে ক্যারেক্টার সেটা হচ্ছে তারা সবসময় ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বলে, এবং সেটাকে প্রতিষ্ঠিত করবার জন্যই রাজীবকে র নিয়ন্ত্রিত বাংলাদেশের গোয়েন্দা সংস্থা খুন করেছিল। শুধু একটু চিন্তা করুন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে শুরু করে এমন বড় বড় কোনো নেতা মারা যাওয়ার পর শেখ হাসিনা কোনো দিন তার বাসায় গিয়েছে? সাথে সাথে রাজীবের বাসায় গিয়েছে শেখ হাসিনা। এসবের পেছনে উদ্দেশ্য আছে। অতএব বাংলাদেশে যত নাস্তিক ইসলাম বিদ্বেষীরা খুন হয়, কোনো ঘটনার সাথে দাড়ি টুপিওয়ালা কোনো মানুষ জড়িত না, কোনো ইসলামী সংগঠন তার সাথে জড়িত না, প্রতিটা ঘটনার সাথে এই র নিয়ন্ত্রিত যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা তারা জড়িত। মুসলিম ফান্ডালিস্টরা যদি নাকি এই এই ধরনের জঙ্গিদেরকে যদি টাকমা দেওয়ার জন্য যদি বলা হয় যে নাস্তিকদের খুন করে, তাহলে শাহরিয়ার কবির পুলিশ প্রোটেকশন ছাড়া চলে কীভাবে বাংলাদেশে? মিথিলা ফারজানা পুলিশ প্রোটেকশন ছাড়া বাংলাদেশে চলে কীভাবে? এর মানেই হচ্ছে বাংলাদেশের যারা ইসলাম ধর্মে বিশ্বাসী তারা অত্যন্ত উদার, এবং ইসলাম ধর্ম যে উদারতার একটি ধর্ম পৃথিবীর মধ্যে সেটাকে প্রমাণ করে। নিত্য নতুন ওয়াজ কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।